তারেক রহমান একটি নাম যা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বহুদিন ধরে দেশের বাড়ি থাকা এই রাজনৈতিক ব্যক্তিত্বের দেশে ফেরা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন? 2004 সালে 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু ইভিনে ঘটে যাওয়া একটি ভয়াবহ গ্রেনেড হামলায়, যা বাংলাদেশের অর্থনীতি ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। এই হামলায় ঘটনায় তারেক রহমানের নাম বারবার উঠে এসেছে, কিন্তু আসল সত্য কি? গ্রেনেড হামলায় প্রধান লক্ষ্য ছিল শেখ হাসিনা। ঘটনায় 24 জন নিহত এবং বহু মানুষ আহত হয়, যাদের মধ্যে অনেকেই আজীবন শারীরিক সমস্যায় ভুগছেন। তদন্তের ধারাবাহিকতায় তারেক রহমানের নাম উঠে আসে। অভিযোগ ছিল যে হামলার পরিকল্পনা তারেক রহমান জড়িত ছিলেন এবং তা তখনকার ক্ষমতাসীন দলের ছাত্রচয় হয়েছিল। সাক্ষ্য ও তদন্তের ভিত্তিতে 2018 সালে তারেক রহমানকে গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিএনপি এর রায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের দাবি করে, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমান নিজেও বারবার তার নির্দোষ হওয়ার কথা বলেছেন। গেল 1 ডিসেম্বর তারেক রহমানের নামে যে সকল অভিযোগ আনা মামলা দায়ের করেছিল, সকল মামলা তদন্ত শেষে বাংলাদেশের হাইকোর্ট তাকে মামলা থেকে মুক্তি দেয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন উঠে এসে সম্প্রতি বিএনপি আন্দোলন এবং নতুন নির্বাচনী প্রস্তুতির মধ্যে তার দেশে ফেরার জল্পনা আরও তীব্র রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বারবার বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন উপযুক্ত সময়ে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি এবং দলের নেতাকর্মীদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত হওয়ার পরই তিনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারেক রহমানের দেশে ফেরার শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একটি বাংলাদেশের রাজনীতি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দেশবাসীর অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই প্রত্যাবর্তন কখন এবং কিভাবে হবে। আপনার মতামত কি? তারেক রহমান দেশে ফিরবেন বলে মনে করেন? জানাতে ভুলবেন না কমেন্টে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেন টাইম সঙ্গীত, আল্লাহ হাফেজ।